চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে এবার পথে নামলেন আইনজীবীরা। বিচার পাক পার্শ্ববিক হত্যার শিকার তরুণী চিকিৎসক। হুগলি জেলা আদালতের আইনজীবীরা আদালতে কর্মচারীরা চুচুড়া আদালত চত্বর থেকে মিছিল শুরু করেন। ঘড়ির মোড়ে এক মৃত চিকিৎসকের স্মৃতিতে এক মিনিটের নীরবতা পালন করেন। নারকীয় এই ঘটনা দ্রুত বিচারের দাবি করেন। মহিলা আইনজীবী সৌমি আগরওয়াল নূতন রায় বলেন, হুগলি জেলার জর্জ কোর্টের সব আইনজীবীরা সিদ্ধান্ত নিই, আরজিকর ঘটনার বিচার পর্ব যা চলছে চলুক, আমরা এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছি। মহিলা কর্মচারীরা এখন রাস্তায় বেরোয়, তাদের কর্মক্ষেত্রে যায়, সেখানে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা আশা করব তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন। এদিনের প্রতিবাদে সামিল হয় হুগলি জেলা বার অ্যাসোসিয়েশন, হুগলি বার অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, সিভিল ইউনিট ও আদালত কর্মচারী সমিতি। একটা ব্রুটাল মার্ডার হয়েছে, এমন নৃশংস একটা ঘটনা যেটা আমাদের গা কাঁপিয়ে উঠেছে এবং আমাদের অন্তরাত্মার উপর আঘাত এসেছে, মহিলাদের অন্তরাত্মা, মহিলাদের অন্তরাত্মার উপর যে আঘাত এসেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। স্পিডি ট্রায়াল, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট, স্পিডি ট্রায়াল। আমি অন বিহাফ অফ এভরি কলিগ, আমাদের এখানে যে কজন দাঁড়িয়ে আছে প্রত্যেকে বলবে তো স্পিডি ট্রায়াল, স্পিডি ট্রায়াল, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দৃষ্টান্তমূলক, যাতে এটা করার আগে কারুর আত্মা কেঁপে ওঠে যে এরকম কাজ যাতে তারা জীবনে কোনোদিন করার কথা তো দূরে, যাতে ভাবতে পর্যন্ত না পারে। স্পিডি ট্রায়াল উইদিন আ মান্থ আমরা চাই, এটাই। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আজকে আমরা হুগলি জেলা জজ আদালতের সব আইনজীবীরা একত্রিত হয়ে আমাদের যে আরজি করের যে ঘটনাটা হয়েছে সেটাতে আমরা সবাই মিলে প্রতিবাদে নেমেছি। এখানে শুধু নারী আমরা অ্যাডভোকেটসরা আসেনি, এখানে নট অনলি ওমেন অ্যাডভোকেটস, এখানে মেল অ্যাডভোকেটসরাও সেমভাবে আমাদের সাথে সাপোর্ট করেছে, ইভেন এখন অবধি সাপোর্ট করে যাচ্ছে। এটাতে আমরা সবাই আরজি করের পাশে আছি আর আমরা চাই, উই ওয়ান্ট, রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস। অলরেডি এটা সিবিআইয়ের আন্ডারে চলে গেছে, তারা ছানবিন করছে, তারা এখনো পর্যন্ত ছানবিন করে যে তথ্য আসে সেগুলো সামনে জানাচ্ছে সকলে, তাতে কি আপনারা এখনো পর্যন্ত 100% স্যাটিসফাইড নন? এখনো কি ল যে প্রসেসে যাচ্ছে, ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছে হচ্ছে, আজকে আমরা সব অ্যাডভোকেটসরা মিলে এটা ডিসিশন নিয়েছিলাম যে উই উইল বি স্ট্যান্ডিং বিসাইড দি আরজি কর ইনসিডেন্ট অ্যান্ড উই হ্যাভ ডিসাইডেড ইট, সো অল দি অ্যাডভোকেটস প্রেজেন্ট হিয়ার হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের, আমরা সব আইনজীবীরা আজকে এখানে এসেছি জাস্ট টু সাপোর্ট দি, মানে যে আরজি করের ঘটনাটা হয়েছে তাদের আমি পাশে থাকতে চাই। তারা যে অভিযোগ আমাদের হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট থেকে তো কেউ নয়, দেখুন এটা তো প্রত্যেকটা কোর্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভিউজ থাকে, বাট আমাদের দিক থেকে আমরা তো নই। যে দাঁড়াতে তাকে কি ধিক্কার জানাবেন আপনারা? যদি কেউ দাঁড়ায় অবশ্যই অবশ্যই ধিক্কার জানাবেন। কিন্তু একটা তো প্রসিডিউর আছে, একটা তো ডিফেন্স দাঁড়াতেই হবে, যে একটা ট্রায়াল যদি চলে সেটা দিক থেকে কোর্ট কোর্টের মতন প্রসিডিউরে চাইবে। উই আমরা কেউই কোর্টের লয়ার অ্যাবাভ নই, সো উই আর হ্যাভিং ফেথ যে ল তার নিজের কাজ করছে, কিন্তু বিং অ্যাডভোকেটস আমরা আরজি করের ঘটনাতে পুরোপুরি তার আরজি করের ঘটনা যেটা ঘটেছে সেটার আমরা সত্যি ধিক্কার জানাই, যার জন্য এখানে সবাই উপস্থিত, নট অনলি অ্যাডভোকেটস, ল ক্লার্কস, ইভেন তাদের ফ্যামিলি মেম্বার্সরাও, অনেকে যারা এসেছেন, কোর্ট কর্মচারীরা সবাই এসে উপস্থিত আছে। আপনারা কি মনে করেন যে একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে না, এর অন্তত আরও অনেক কেউ আছে? অনেকে আছে, দেখুন এটা আমরা আমাদের ফ্র্যাটার্নিটিতে দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স, আমাদের এখানে অনেকে সিনিয়র অ্যাডভোকেটসরা আছে, তারা আরও বেশি এই ব্যাপারে জানবে, উই আর অন দি ফার্স্ট স্টেজেস অ্যাডভোকেট হিসাবে, কিন্তু আমাদের যেটুকু ধারণা মনে হচ্ছে ইনভেস্টিগেশন নিডস টু বি ডান ইন আ ক্লিয়ার ফর্ম, আর সেইখানে দাঁড়িয়ে অবভিয়াসলি অনেক অনেক ইনভেস্টিগেশন স্ট্রংলি করার প্রয়োজন আছে, সেটা হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে আর সেটা হবে।